हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ফুলকপি দিয়ে তৈরি একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখিয়েছি। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তাহলে পুরো ভিডিওটা দেখুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেওয়া যাক। ফুলকপি রোস্ট বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপিকে এইভাবে টুকরো করে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। দিয়ে দিলাম টক দইটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যদি ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু রান্নায় দেওয়ার পর টক দইটা কেটে যেতে পারে, তাই খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চির একটা আদার টুকরো, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা যেটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং পোস্ত বাটা। এখানে 7-8টা কাজু বাদাম এবং 1 টেবিল চামচ মতো পোস্ত একসঙ্গে আমি বেটে নিয়েছি। খুব ভালোভাবে বাটা মশলাগুলোকেও মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি সব কিছুকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশাতে মেশাতেই এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। দিয়ে দিলাম। এবারে সব কিছুর সাথে ফুলকপির টুকরোগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। ফুলকপির সঙ্গে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো একটু সর্ষের তেল। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম খুব ভালোভাবে তেলটাকে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট হতে 15-20 মিনিটের জন্য। ফিরে আসছি 15-20 মিনিট পর। 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি রান্নাটা শুরু করব। এবারে আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে ছিঁড়ে, 2টো শুকনো লঙ্কা আর অল্প কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ এবং দারুচিনিটাই রেখেছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এর ভিতরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ফুলকপির টুকরোগুলো। আমি প্রথমে কেবল ফুলকপির টুকরোগুলোই দিলাম। ফুলকপির টুকরোগুলোকে আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব, তাহলে পরে খেতে অনেক ভালো লাগবে। ফুলকপিগুলোকে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে।
এবারে আমি মশলার সঙ্গে যে বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ফুলকপি রোস্টে একটু গায় মাখা হয়, তাই আমি এখানে এক কাপ জলই দিয়েছি। আপনারা যদি ঝোলটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এই সময় আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দেব, তবে লবণটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট করে তাই দেবেন। লবণটা একটু মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর এই 10 মিনিটের ফাঁকে আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর 10 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন যে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব আমি এতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি এবং গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 10 মিনিটের মধ্যে কিন্তু ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। ঘি গরম মশলা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা এবার আমি খুলে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঝোলটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে, আর আপনারা যদি আরেকটু ঘন চান সেক্ষেত্রে আরেকটুখানি ফুটিয়ে নিতে পারেন। এবার আমি গরম গরম ফুলকপির রোস্ট পরিবেশন করে দেব। গরম গরম ফুলকপির রোস্ট আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা তো দেখলেন এটা বানানো কতটা সহজ। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।